দেশে একদিনে সর্বোচ্চ 1273 জনের দেহে করোনা শনাক্ত আরো 14 জন সহ মোট মৃত্যু 328 সুস্থ 250 করোনা পরিস্থিতির উন্নতি না হলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তুলে দেয়া হলো লকডাউন ভারতে আরো 2 সপ্তাহ বাড়লো করোনা পরিস্থিতির উন্নতি না হলেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তুলে দেয়া হলো লকডাউন ভারতে আরো 2 সপ্তাহ বাড়লো করোনার মধ্যে রাজধানীতে ডেঙ্গুর থাবা নির্মাণাধীন ভবন ও উন্নয়ন প্রকল্পে জমে থাকা পানি এডিস যুদ্ধে বড় চ্যালেঞ্জ সচেতন না হলে পড়তে হবে মহাবিপর্যয়ে এবং ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় আমফান চট্টগ্রাম কক্সবাজার মংলা বন্দরে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত মঙ্গলবার রাতে আঘাত হানতে পারে সুন্দরবন উপকূলে দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছি আমি সৃষ্টি ঘট বাংলাদেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আক্রান্ত হওয়ার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে সারা দেশে একদিনে আক্রান্ত হয়েছে 1273 জন আর মারা গেছেন 14 জন করোনা সংক্রমণের 71তম দিনে এসে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 22268 জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 328 জনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয় কোভিড 19 রোগী শনাক্ত করতে সবচেয়ে বেশি 42টি ল্যাবে পরীক্ষা হয়েছে গেল 24 ঘন্টায় এ সময়ে শতকরা 16.42 ভাগ পরীক্ষা বেড়েছে 8114 জনের নমুনা পরীক্ষা করে 1273 জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে যা আগের 24 ঘন্টার তুলনায় 26.94 ভাগ বেশি গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু কমেছে এ সময়ে মারা গেছে 14 জন যা আগের দিনের তুলনায় 14.29% কম আর সুস্থ হয়েছে 250 যা আগের 24 ঘন্টার তুলনায় শতকরা 8.2 ভাগ বেশি স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে মোট শনাক্তের 19.67 ভাগ সুস্থ হচ্ছেন আর 1.47 ভাগ মারা যাচ্ছেন দু ক্ষেত্রেই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে 14 জনের মধ্যে 13 জন পুরুষ এবং 1 জন নারী 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন 71 থেকে 80 বছরের মধ্যে 3 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন করোনা থেকে বাঁচতে শারীরিক ও মানসিক দুই স্বাস্থ্যের দিকেই নজর দিতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ইফতারের পরে আমরা যেন তরল খাবার এবং পানি বেশি করে খাই ভিটামিন সি সমৃদ্ধ খাবার টাটকা শাকসবজি ফলমূল এগুলো বেশি করে আমাদের খাদ্য তালিকায় রাখি এই পরিস্থিতিতে যেখানে আমাদের সবাইকে বাড়িতে থাকার জন্য আমরা উপদেশ দিচ্ছি এই পরিস্থিতিতে আমরা যেন মনোবল চাঙ্গা রাখি ব্রিফিং এ সব সময় সতর্ক থাকতেও পরামর্শ দেওয়া হয়েছে 30165 ওমর ফারুক সময় সংবাদ ঢাকা করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আজহার লিমন আমন্ত্রণ কোভিড পরিস্থিতির বিশ্লেষণ 24 ঘন্টায় করোনাতে দেশের মাটিতে করোনার রোগীর সংখ্যা ছাড়িয়ে গেল 22000 করোনায় আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরও 14 জন রোগী 17 মে করোনা সংকটের 71তম দিন আজকের বিশ্লেষণের শুরুতেই দেখে নেব গেল 24 ঘন্টার সার্বিক চিত্র গেল 24 ঘন্টায় দেশের 42টি ল্যাবে মোট পরীক্ষা করা হয়েছে 8114 জনের নমুনা যাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1273 জনের দেহে গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন মোট মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা দাঁড়ালো 328 জন গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 256 জন এ পর্যন্ত সুস্থ হলেন 4373 জন রোগী দেখে নেব গেল 2 মাসের সংক্রমণ প্রবণতা চিত্র বরাবরের মতো আমরা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতাই দেখছি এপ্রিলের শুরু থেকে ব্যাপকভাবে সংক্রমণের যে প্রবণতা সেটি কিন্তু আমরা এপ্রিলের মাঝামাঝি এসে দেখছি আজকের দিনে মোট রোগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে 22268 জন যাব শেষ 7 দিনের শনাক্তের চিত্র আজ 17 মে সবথেকে বেশি রোগী শনাক্ত হয়েছে একদিনে 1273 জন এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ গেল 7 দিনের মধ্যে 5 দিনে কিন্তু 1000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে বাকি 2 দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1000-এর কম রোগী শনাক্ত হয়েছে দেখে নেব সবচেয়ে সংক্রমিত দেশগুলোর সংখ্যে বাংলাদেশের 71তম দিনের তুলনামূলক চিত্র আমরা দেখতে পাচ্ছি যে
বর্তমানে সব থেকে করোনা ঝুঁকিতে থাকা বা সংক্রমণের শীর্ষে থাকা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের চিত্র 71তম দিনেও শীর্ষে ছিল। আমরা দেখতে পাচ্ছি যে 71তম দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে রোগীর সংখ্যা ছিল প্রায় 2.5 লাখ, যেখানে মৃত্যুবরণ করেছে 7,500-এরও বেশি মানুষ। তবে 71তম দিনে ভারতের চিত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কম, 6,725 জন রোগী 71তম দিনে এসে দাঁড়িয়েছিল ভারতে। সবচেয়ে সংক্রমিত দেশগুলোর সংখ্যা তুলনা করে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ এবং আমেরিকার থেকে বাংলাদেশের চিত্র অনেকটাই ভালো, কিন্তু ভারতের সঙ্গে যদি আমরা বাংলাদেশের 71তম দিনের চিত্র মেলাই তাহলে দেখতে পাবো শনাক্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা দুই কিন্তু বাংলাদেশে বেশি রয়েছে। এই ছিল আজকের বিশ্লেষণে। করোনার বিস্তার রোধে রোববার থেকে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থা জোরদার করেছে পুলিশ। এক ভিডিও বার্তায় ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় জানান, চলাচলে নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি না মানায় চেকপোস্টগুলোতে আরও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। তবে জরুরি সেবা ও পণ্য সরবরাহের কাজে নিয়োজিত যানবাহন সমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি। ছুটিকালীন সময়ে কোনো বিশেষ কারণ ব্যতীত যাতে কেউ ঢাকায় প্রবেশ না করতে পারেন কিংবা ঢাকা থেকে বের হয়ে যেতে না পারেন, সেই ব্যাপারে স্বাস্থ্যগত কারণে সরকারি নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞা অনেকেই মানছেন না কিংবা স্বাস্থ্যবিধি অনেকেই মানছেন না বলে পরিলক্ষিত হচ্ছে। সেটা বিবেচনায় এনে ঢাকার 10টি প্রবেশমুখে আমরা চেকপোস্ট স্থাপন করেছি, যাতে প্রয়োজন ছাড়া কেউ ঢাকায় প্রবেশ না করতে পারেন এবং ঢাকার বাইরে যেতে না পারেন। সেই ব্যবস্থা আগামী ঈদ পর্যন্ত বলবৎ থাকবে। এদিকে ঈদ উল ফিতর সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় বিপণী বিতানগুলোতে সামাজিক দূরত্ব না মেনে কেনাকাটা করছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেশিরভাগ মানুষ শপিংয়ে যাচ্ছেন ন্যূনতম সুরক্ষা ছাড়াই, সাথে নিয়ে ঝুঁকিতে ফেলছেন শিশুদেরও। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যখন আগের দিনের রেকর্ড পরদিন ছাড়িয়ে যাচ্ছে, তখন ঈদ কেনাকাটায় মানুষের ঢল নেমেছে বিপণী বিতানগুলোতে। রোববার সকাল থেকে ভোলা শহরের বিপণী বিতানগুলোতে ঈদের কেনাকাটায় আসতে শুরু করে মানুষ। সামাজিক দূরত্ব ছাড়াই বেলা বাড়ার সাথে সাথে তা ঢলে রূপ নেয়। দোকানিরা স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করলেও ক্রেতাদের চাপে তা সম্ভব হয়নি। বাগেরহাটেও ঈদ কেনাকাটায় একই চিত্র। ন্যূনতম দূরত্ব নিশ্চিত না করেই চলে কেনাবেচা। দোকানগুলোতে জীবাণুনাশক দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও কেউই মানছেন না বলে জানান বিক্রেতারা। জীবাণুনাশক আমাদের সাবানের ব্যবস্থা আছে, অনেকে বলি কিন্তু ধোয় না। আর আপনারা 3 ফুট দূরত্ব বজায় নিয়ে। কিশোরগঞ্জের ভৈরবে মার্কেটের প্রবেশ মুখে সামাজিক দূরত্ব নিশ্চিতে মাইকিং করা হচ্ছে, কিন্তু কে শুনে কার কথা? গাদাগাদি করে মানুষ প্রিয়জনের জন্য কিনছেন ঈদ পোশাক। ব্যক্তিগত সুরক্ষা ও সামাজিক দূরত্বের বিষয়টি তোয়াক্কা না করে পঞ্চগড়ের মার্কেটগুলোতে পছন্দের পোশাক কিনতে অনেক অভিভাবক নিয়ে এসেছেন শিশুদেরও। এছাড়া ঝিনাইদহ ও কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। আবনমান, সময় সংবাদ। রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জের পর বন্দরনগরী চট্টগ্রাম করোনা ভাইরাসের তৃতীয় হটস্পট হলেও সাধারণ মানুষের কোনো সচেতনতা নেই। স্বাভাবিক অবস্থার মতোই পুরো পরিস্থিতি এখন। কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, এমনকি মাস্ক পরতেও অনীহা তাদের। সাবাত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ব্যবসায়ীদের সিদ্ধান্তে বন্ধ আছে নগরীর সবগুলো শপিং মল, এমনকি দোকানপাটও তেমন খুলেনি, কিন্তু তারপরও মরে মরে মানুষের জটলা। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব মানা হয় না বললেই চলে। সেনাবাহিনীর টহল টিম দেখলেই মানুষ কিছুটা সরছে, আর তাহলে একই অবস্থা। রিক্সা এবং মোটরসাইকেলে চড়ছে একাধিক যাত্রী। নগরীর কোনো কোনো পয়েন্টে অনেকটা ধাওয়া দিয়ে সাধারণ মানুষকে সরাতে হয়েছে। আমাদের টহলের ইন্টেন্স বাড়িয়ে আমরা সামাজিক দূরত্ব নিশ্চিত করছি, কারণ জনগণ একেবারেই সচেতন নয়। যাতে বাজার দর বেড়ে না যায় এক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে সহায়তা প্রদান করছি। এদিকে নিজেদের রেশন বাঁচিয়ে এবং কর্মকর্তাদের আর্থিক সহায়তায় অসহায় মানুষদের ত্রাণ সহযোগিতার পাশাপাশি ঈদের কাপড় দিতে শুরু করেছে নৌবাহিনী। সকালে নগরের ইশেকাঘাটির সামনের একটি স্কুলে কয়েকশো নারী ও শিশুকে দেওয়া হয় এই উপহার। অসহায়, এতিম, প্রতিবন্ধী, শিশু, নারী এবং মানুষের মাঝে ঈদের বস্ত্র বিতরণ করে যাচ্ছি, যাতে ঈদ আনন্দ আমরা তাদের মাঝে ছড়িয়ে দিতে পারি। আমরা এই ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করি নৌবাহিনীর সদস্যদের দেওয়া অর্থ এবং রেশনের বিনিময়।
রোববার চট্টগ্রামের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছে সেনাবাহিনীর 10টি টহল টিম। সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন জায়গায় ত্রাণ সহায়তাই দিচ্ছে তারা। অমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চালু হলো দেশের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের স্বাস্থ্য অধিদপ্তর এবং বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে, যেখানে করোনা আক্রান্তদের আইসোলেশন সুবিধা সহ রোগীদের জন্য থাকছে আইসিইউ সুবিধা। হাসপাতাল উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সতর্ক করে বলেন, নির্দেশনা না মানলে সংক্রমণ আরও বাড়বে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অবশেষে চালু হলো দেশের সর্ববৃহৎ কোভিড হাসপাতাল। এই হাসপাতালে করোনা রোগীদের জন্য 2000-এর বেশি আইসোলেশন ইউনিট সহ 71টি আইসিইউ সুবিধা আছে। এরই মধ্যে হাসপাতালে যোগ দিয়েছে 191 জন চিকিৎসক। রোগী বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ানো হবে সক্ষমতা। আমরা ঝুঁকির ব্যাপারটা জেনে এসেছি এবং আমরা যতটুকু সম্ভব নিজেদের সুরক্ষা নিশ্চিত করে রোগীদের সেবা প্রদান করতে চাই। কোভিড হাসপাতালে যেহেতু জয়েন করেছি, আমরা হচ্ছে যারা পজিটিভ রোগী তাদেরকে হচ্ছে সেবা দিব। দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, যানবাহন থেকে শুরু করে সবখানে স্বাস্থ্যবিধি না মানার কারণে বাড়ছে করোনা সংক্রমণ, তাই আইন প্রয়োগকারী সংস্থাকে আরো কঠোর হওয়ার আহ্বান মন্ত্রীর। রিকশা, সিএনজিতে জটলা পাকায় সেখানে অনেক লোক চলাফেরা করে, আমরা যখন দেখি দোকানে জটলা পাকাচ্ছে, আমরা দেখি শিল্পের সামনে, আমরা দেখি ফেরিঘাটে, তখন আমরা আতঙ্কিত হই যে সংক্রমণ তো বৃদ্ধি পাবে। এবং আপনারা লক্ষ্য করছেন সংক্রমণ কিছুটা হলেও বেড়েছে। 2000 ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে, 6000 নার্স নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রায় 4-5000 টেকনিশিয়ান নিয়োগ দেওয়ার এখন কাজকর্ম শুরু হয়ে গেছে। করোনার এই হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য 41 কোটি টাকার বেশি বরাদ্দ করেছে সরকার। এই ধরনের আইসোলেশন ইউনিটে যদি করোনা আক্রান্তদের নিয়ে আসা যায় এবং এখানে বিভিন্ন ভাগে ভাগ করে যদি চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়, তাহলে বাসায় থেকে করোনা আক্রান্তদের চিকিৎসা না পাওয়ার হার যেমন কমবে, একই সাথে কমে আসবে মৃত্যু ঝুঁকিও। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় মারাত্মক চিকিৎসা সংকট দেখা দিয়েছে। মাত্র 2টি হাসপাতালে 130টি শয্যা করোনা রোগীদের জন্য নির্ধারিত হলেও রোগী সংখ্যা এখনই কয়েক গুণ বেশি। হাসপাতালগুলোতে নতুন করে রোগী ভর্তিও অনেকটা বন্ধের পথে। এ অবস্থায় সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা চিকিৎসকদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে চট্টগ্রামের 3টি কেন্দ্রে মোট নমুনা পরীক্ষা হয়েছে 3109 জনের, আর এর মাঝে পজিটিভ রোগী 939 জন। আক্রান্তদের মধ্যে 523 জন আশপাশের জেলা এবং উপজেলার হলো, নগরীতে রোগী রয়েছে 416 জন। তার বিপরীতে করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতাল মাত্র 2টি। প্রতিদিন প্রায় 100 করে গড়ে রোগী বাড়ছে, কিন্তু 1টি করে শয্যাও তো বাড়ছে না, তাহলে এখন আমরা যাব কোথায়? কোভিড হাসপাতালগুলোতে ভর্তি হতে পারবেন কিনা এই সংখ্যা মানুষের মধ্যে দানা বাঁধছে। হলি ক্রিসেন্ট নামে একটি প্রাইভেট ক্লিনিকে করোনা রোগীদের রাখার কথা বলা হলো, নানা জটিলতায় সেটি এখনো আটকে আছে। জেনারেল হাসপাতালে বিশ্বজ্জের আইসিইউ সুবিধা থাকলেও সেরকম কোনো ব্যবস্থা নেই ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে। প্রয়োজনের তুলনায় হাসপাতাল দুটিতে শয্যা সংখ্যাও কম, সে সাথে প্রাইভেট ক্লিনিকগুলিতে করোনা উপসর্গের রোগী ভর্তি করানো হচ্ছে না। চট্টগ্রাম মেডিকেল কলেজ বা অন্য যে কোনো একটা রানিং হসপিটাল, একটি কোনো হসপিটালকে বেছে নেওয়া, যেটার একটা পোর্শনকে আলাদা করে সম্পূর্ণ সেপারেট কোভিড হসপিটালে বাড়ানো। চট্টগ্রাম মেডিকেল কলেজের যে কোভিড ইউনিট 2-3 দিনের মধ্যে চালু হবে, এটা আমরা আশা করছি, সেখানে আমরা রোগী নিয়ে যেতে পারবো। এর পাশাপাশি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাসপাতালের সাথেও যোগাযোগ করছি। গত 3 এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্ত 939 জনের মধ্যে মারা গেছেন 30 জন এবং সুস্থ হয়ে 95 জন বাসায় ফিরে গেছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা চিকিৎসায় আবারও সুখবর দিল বাংলাদেশ। 1.5 মাসের গবেষণায় সাফল্যের দেখা পাওয়ার দাবি একটি বেসরকারি মেডিকেল কলেজের একদল চিকিৎসকের। অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিনের সিঙ্গেল ডোজের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগ 4 দিনেই কোভিড-19 উপশমের দাবি করেছেন তারা। তবে গুরুতর রোগীদের বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা দিতে পারছেন না তারা। এমন গবেষণাকে স্বাগত জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিষয়টি যাচাইয়ে কাজ করছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট।
প্রচলিত দুটি ওষুধের সমন্বিত প্রয়োগে কোভিড-19 চিকিৎসায় নতুন পথ খুঁজছেন বাংলাদেশের একদল চিকিৎসক। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক তারেক আলম এক সহযোগী চিকিৎসককে নিয়ে প্রায় দেড় মাস গবেষণা করেন। তাদের দাবি, অ্যান্টি প্রোটোজোয়াল মেডিসিন ইভারমেকটিনের সিঙ্গেল ডোজের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের উপসর্গ মাত্র 3 দিনে 50% কমে যায় আর 4 দিনে টেস্টের রেজাল্ট নেগেটিভ আসার বিস্ময়কর সাফল্য পেয়েছেন তারা। 60 জন রোগীর উপর গবেষণা করে এই সিদ্ধান্তে এসেছেন তারা। ভাইরাল প্রপার্টিস থাকাতে এটার একটা টেস্ট মানে স্টাডি হয়েছিল অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটিতে, সেখানে দেখা গেছে এটা ভাইরাস থেকে খুব সহজেই 48 ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন করতে পারে। সেটার উপর ভিত্তি করে আমরা এই ওষুধটাকে ব্যবহার করেছি। আর ডক্সিসাইক্লিন দেওয়া হয়েছে যাতে যদি কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয় সেটা বন্ধ রাখার জন্য। ওষুধগুলো সাধারণত পজিটিভ যদি হয় এবং যদি উপসর্গ শুরু হয় তখনই দেওয়াই ভালো, যেহেতু আইসিইউ নাই আমরা, যারা খুব বেশি খারাপ রোগী এরকম আমরা ভর্তি করতে পারি নাই, সুতরাং খুব বেশি খারাপ রোগীদের বেলায় কতটুকু কাজ হবে সেটা আমি আমার সহযোগীরা বা আমাদের পরীক্ষা থেকে বলা মুশকিল। এদিকে এমন গবেষণা স্বাগত জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা শেষে এই গবেষণা সঠিক প্রমাণ হলে তা গাইডলাইনে অন্তর্ভুক্ত হবে। ওনারা যে ক্লেমটা করেছেন এটা যদি, এটা আমরা তো আর কোনো দৃশ্য খবর হবে না, সত্য সত্য হোক, তাহলে যদি দেখা যায় যে না ম্যাক্সিমাম ক্ষেত্রে সাকসেস আসছে তাহলে আমরা বুঝবো না আইটি ওয়ার, তখন আমাদের বাংলাদেশে নিশ্চয়ই আমাদের সরকার এটাকে সম্মান ফাউন্ডেশনের উদ্যোগে এই গবেষণা চালানো হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে বন্ধ হওয়া নির্মাণাধীন ভবন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জমে থাকা পানি এডিস যুদ্ধে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা উত্তর সিটির এডিস বিরোধী চিরুনি অভিযানের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি নির্মাণাধীন ভবন মালিককে জরিমানা ও সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। ধ্বংস করা হয় মশার প্রজনন ক্ষেত্র। কয়েকদিনের জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে ডেঙ্গুর বাহক এডিস। কিন্তু এমন দৃশ্য দেখে প্রশ্ন ওঠা স্বাভাবিক, মশার কামড়ে নাজেহাল নগরবাসীর কতটুকু মনে আছে এই তথ্য। রোববার সকালে রাজধানীর উত্তর সিটির 5টি অঞ্চলে একযোগে শুরু হয় এডিস বিরোধী চিরুনি অভিযান। অভিযানে নির্মাণাধীন ভবনে একে একে খোঁজ মেলে মশার প্রজনন ক্ষেত্র। বেসিনটা লাগাই সেই করোনার জন্য, হাত ধোয়ার জন্য। এখন বলতেছে যে উড়ে মধ্যে আমাদের অনেকদিন লকডাউন ছিল, এই কারণে হয়তো বা একটু ইয়ে হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই সতর্ক থাকবো। নগর কর্তৃপক্ষ বলছে করোনা প্রাদুর্ভাবের পর বন্ধ হয়ে যাওয়া আবাসিক ভবন ও উন্নয়ন প্রকল্পের জমে থাকা পানি পরিষ্কার রাখাই বড় চ্যালেঞ্জ। আমরা এতদিন ভ্রাম্যমাণ আদালত করেছি, এখন সেই সাথে আমরা চিরুনি অভিযান করছি, তো সব কিছু মিলে আমরা আশা করতেছি যে এটার পরে আমরা হয়তো বা একটা ভালো কিছু পাবো। অভিযানে গাফেলতির দায়ে কয়েকটি বাড়ির মালিককে জরিমানা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রাখার নির্দেশ দেওয়া হয়। কোথাও কোথাও কেয়ারটেকার পাওয়া যাচ্ছে, আবার কোথাও কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা তালা ভেঙে আমরা বিভিন্ন স্পেস দিয়ে আমরা ঢুকে প্রবেশ করে আমরা পেয়েছি, এরকমও আছে অনেককে পাওয়া যাচ্ছে না। তাদেরকে ফোনে বা টেলিফোনে কথা বলে আমরা এই যে জরিমানা করছি, বিকাশের মাধ্যমে টাকা এনে তাদেরকে অর্থদণ্ড করেছি। এর ভিতরে কিন্তু পানি জমার এবং এটা কিন্তু নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এটা করার মতো লোকেরও কিন্তু যথেষ্ট ঘাটতি আছে। সে কারণেই কিন্তু আমাদের মোবাইল কোর্ট এবং তার সাথে কিন্তু আমাদের চিরুনি অভিযান এক যুগপতভাবে পরিচালিত হচ্ছে। তো আশা করছি এইভাবে আমরা কন্টিনিউ করতে পারলে আমাদের যে এডিসের যে আমাদের যে প্রাদুর্ভাব হওয়ার যে বিষয়টা, এটা আমরা অনেকটাই কন্ট্রোল করতে বা নিয়ন্ত্রণ করতে সম্ভব করব। এডিস থেকে বাঁচতে চিরুনি অভিযানের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানও পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সরকারের প্রযুক্তিগত নজরদারি জোরদারের ফলে কেউ চাইলেই এখন আর অনিয়ম দুর্নীতি করতে পারবে না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটরিং এর ফলেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দরিদ্রদের নগদ সহায়তা কার্যক্রমের দুর্নীতি ধরা পড়ে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এ অবস্থায় সব নাগরিকের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের সমন্বয়ে একটি তথ্য ভাণ্ডার তৈরির পরামর্শ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। করোনা পরিস্থিতিতে গত 24 মার্চ সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সহায়তা শুরু করে সরকার। 50 লক্ষ মানুষকে আমরা সাহায্য দেব। সবশেষ গত বৃহস্পতিবার দেশে প্রথমবারের মতো 50 লাখ দরিদ্র পরিবারকে সরাসরি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ 2,500 টাকা করে অর্থ সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
তবে নগদ অর্থ সহায়তার এই কর্মসূচিতেও সামনে আসে অনিয়মের চিত্র। গণমাধ্যমের খবরে উঠে আসে একাধিক ব্যক্তির নামে একই মোবাইল নম্বর ব্যবহারের তথ্য। এরই ধারাবাহিকতায় এমন 8 লাখ মোবাইল নম্বর শনাক্ত করার কথা জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ত্রাণ প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রযুক্তিগত নজরদারির ফলেই এই অনিয়ম চিহ্নিত করা সম্ভব হয়েছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, সরকারের বিভিন্ন কর্মসূচিতে অনিয়ম দুর্নীতি প্রতিরোধে ব্যাপক সহায়ক হতে পারে প্রযুক্তিগত সহায়তা। এনআইডি নাম্বারের অধীনে একটা মোবাইল নাম্বার, তখন দুটো কম্বিনেশন হবে, তখন এখানে আরো ভয়াবহ ঘটনা ঘটার মতো সম্ভাবনা আরো অনেক কমে যাবে। যে কোনো ক্ষেত্রে একটা ইউনিক আইডেন্টিটি নাম্বার থাকলে তাকে সহজেই যেমন ট্রেস করা সম্ভব এবং যে কাঙ্ক্ষিত লোক তাকে সহযোগিতা করা সম্ভব। সব নাগরিকের প্রকৃত মোবাইল নম্বরের তথ্য পেতে মোবাইল অপারেটরগুলোর সহায়তা নেওয়ার পরামর্শ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সমুদ্র উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। করোনার থাবায় বিপর্যস্ত জনজীবনে মরার উপর খাড়া ঘা হয়ে আরেকটি দুর্যোগ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। সাগরে ফুঁসতে শুরু করেছে ঘূর্ণিঝড় আমফান, ঘনীভূত হচ্ছে ধীরে ধীরে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বঙ্গোপসাগরের যে এলাকা, এই এলাকাটাকে আমরা বলি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, এই এলাকায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এটি শুধুমাত্র ঘূর্ণিঝড় অবস্থায় আছে এবং পরবর্তী সময়ে আমাদের অবজারভেশন অনুযায়ী এটি আরো শক্তি সঞ্চয় করে, হয়তো গভীর প্রবল ঘূর্ণিঝড় এবং অতিপ্রবল ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো যেহেতু এটি এখনো অনেক দূরে, এই মুহূর্তে আমাদের পক্ষে এটা বলা ঠিক হবে না যে এটি ঠিক কোন সময়ে কোন উপকূলে কখন আঘাত হানবে। আমরা আরো একটু সময় নিলে যখন এটি মানে একেবারে নিশ্চিত, আমরা নিশ্চিত হতে পারবো যে এটি বাংলাদেশ উপকূল বা অন্য কোনো উপকূলে আসছে, তখনই কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জনগণকে কিন্তু জানিয়ে দেব। পরিস্থিতি সামাল দিতে খাদ্য সহায়তা সহ আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এটা বাংলাদেশের গোটা উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা আছে, শতভাগ প্রস্তুতি রাখতে হবে যাতে পরিস্থিতি যেটাই হয় আমরা যেন মোকাবেলা করতে পারি, আমাদের জন্য প্রতিটা নাগরিকের জীবন যেন আমরা রক্ষা করতে পারি। আগামী 20 তারিখ নাগাদ এটি উত্তর বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে নির্দেশনা মেনে চা বাগানগুলোতে উৎপাদন অব্যাহত রাখায় এ শিল্পে বিরাজ করছে চাঙা ভাব। এবছরও গেল মৌসুমের মতো রেকর্ড পরিমাণ চা উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা। চা শিল্পের এমন ধারা অব্যাহত রাখতে খরা মৌসুমে সেচ সুবিধা বাড়ানোর জন্য সরকারের সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। প্রকৃতির আলো ছায়ার মাঝে বেড়ে ওঠা চা শিল্পে এখন আমদানি নির্ভরতা দূর হয়েছে। গেল বছর জুড়ে অনুকূল আবহাওয়ায় প্রতিটি বাগানে সবুজের সমারোহ হয়ে চা বাগানের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন হয়েছিল। গত মৌসুমে 166টি চা বাগানে উৎপাদন হয়েছিল 9 কোটি 61 লাখ কেজি, তবে চলতি মৌসুমে টার্গেট 11 কোটি কেজি। টার্গেট পূরণে আশাবাদী সংশ্লিষ্টরা। ফলন গত বছরের চেয়ে কিছুটা বেশিও পাইতে পারে যদি এইভাবে ভালো ওয়েদার কন্টিনিউ করে এবং রোগবালাই প্রাদুর্ভাব না দেখা না দেয়। আর লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বাগানগুলোতে পুরোদমে কাজ চলছে। স্বাস্থ্যবিধি মেনে চলে সামাজিক দূরত্ব বজায় রেখে মানে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা। চলতি মৌসুমের শুরুতে খরায় চা বাগানগুলোর কুড়ি পরিস্ফুটনে কিছুটা বিঘ্ন ঘটলেও পরবর্তীতে বৃষ্টিপাতে তা পুষিয়ে যায়। খরা থেকে চা বাগানগুলো বাঁচানোর জন্য সেচ সুবিধায় সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবস্থাপনার সঙ্গে জড়িতরা। সরকার থেকে যদি আমাদের শুল্কমুক্তভাবে এই আপনার ইরিগেশন সেট আনার ব্যবস্থা করা হয়,
তাহলে হয়তো বাগানগুলো উপকৃত হবে। সোমবার চট্টগ্রামে মৌসুমের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হবে, আর 3 জুন অনুষ্ঠিত হবে শ্রীমঙ্গলে। মৌসুমের 42টি নিলাম অনুষ্ঠিত হবে চট্টগ্রামে আর 20টি শ্রীমঙ্গলে। বাংলাদেশের চা শিল্পের 166 বছরের ইতিহাসে সবচেয়ে সোনালী অধ্যায় চলছে। এই ধারা অব্যাহত রাখতে সরকারকে আরেকটু এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেটের মানলিছড়া চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে একদিনে সর্বোচ্চ 1273 জনের দেহে করোনা শনাক্ত, আরও 14 জন সহ মোট মৃত্যু 328, সুস্থ 250+। 71টি আইসিইউ ও 2000 শয্যা নিয়ে রাজধানীতে চালু হলো দেশের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল। চট্টগ্রামে সংকট চরমে, শয্যার তুলনায় করোনা রোগী কয়েক গুণ। করোনা পরিস্থিতির উন্নতি না হলেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তুলে দেয়া হল লকডাউন। ভারতে আরও 2 সপ্তাহ বাড়ল। করোনার মধ্যে রাজধানীতে ডেঙ্গুর থাবা, নির্মাণাধীন ভবন ও উন্নয়ন প্রকল্পে জমে থাকা পানি এডিস যুদ্ধে বড় চ্যালেঞ্জ, সচেতন না হলে পড়তে হবে মহাবিপর্যয়ে। এবং ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় আমফান। চট্টগ্রাম কক্সবাজার মংলা বন্দরে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত, মঙ্গলবার রাতে আঘাত হানতে পারে সুন্দরবন উপকূলে। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *BIN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।